আসসালামু আলাইকুম, আমি ডক্টর পুষ্পিতা শারমিন, ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট হিসেবে আছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা এই সমস্যাটি নিয়ে। আমাদের কাছে প্রায়ই রোগীরা এসে জানতে চান যে তার শুক্রাণুর রিপোর্টটি নিয়ে এসে বলেন যে তার বীর্যের রিপোর্টে শুক্রাণু নীল এসছে, অর্থাৎ জিরো, একেবারেই শুক্রাণু নেই। এই চিকিৎসা পদ্ধতি কি আমাদের দেশে আছে কি না এবং তিনি সন্তানের বাবা হতে পারবেন কি না, তো সেই বিষয়ে জানানোর জন্যে আজকের এই ভিডিওটি, যে অ্যাজোস্পার্মিয়া রোগীদের আসলে হতাশ হওয়ার কিছু নেই। এখন অনেক অ্যাডভান্স চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে হচ্ছে এবং সফলতার সাথে হচ্ছে। এখন আসি যে অ্যাজোস্পার্মিয়া এই কন্ডিশনটি আসলে কি। যখন পুরুষের বীর্যে বীর্য পরীক্ষার মাধ্যমে আমরা যখন দেখি যে পুরুষের বীর্যে একটিও শুক্রাণু নেই, তখন এই পরিস্থিতিকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা। এখন আসি যে কী কী কারণে এটি হতে পারে। এটি হতে পারে যে পুরুষের যে টেস্টিস বা শুক্রাশয় আছে সেখানে শুক্রাণু তৈরি হচ্ছে না। কী কী কারণে এটি হতে পারে? এটি হতে পারে যে ক্রোমোজোমের কোনো সমস্যা অথবা কোনো জন্মগত ত্রুটি, দেখা গেল যে পুরুষের যে শুক্রাশয়টি সেটি সঠিক জায়গায় নেই, অথবা কোনো ইনফেকশনের কারণে যেমন মাম্পস, টিউবারকুলোসিস, এই সকল কারণে শুক্রাশয়ের কোষ নষ্ট হয়ে যাওয়ার কারণে শুক্রাণু তৈরি হচ্ছে না। আবার অনেক সময় যদি ব্রেনের কোনো টিউমার, পিটুটারি গ্ল্যান্ডের কোনো টিউমার হয়ে থাকে অথবা টেস্টিসে কোনো অপারেশন হয়ে থাকে, উনি যদি কোনো কেমোথেরাপি, রেডিওথেরাপি পেয়ে থাকেন বা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ড্রাগেরও কিছু ক্ষতিকর প্রভাব আছে, সেই সকল পরিস্থিতিতেও দেখা যেতে পারে যে তার শুক্রাশয়ে বা অন্ডকোষে শুক্রাণু তৈরি হওয়া একেবারেই কমে গেছে অথবা একেবারেই হচ্ছে না। আরেকটি যেটি সমস্যা, সেটি হচ্ছে যে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু যে রাস্তা দিয়ে শুক্রাণু বীর্যে এসে মিশছে সেই রাস্তাটি কোনো কারণে বন্ধ। এটি হতে পারে যে ইনফেকশন হয়ে সেই নালীটি বন্ধ হয়ে গেছে, বিশেষ করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মাধ্যমে এই ধরনের সমস্যা হতে পারে। আবার যদি কোনো অপারেশন হয়ে থাকে, সেই অপারেশনের পরবর্তীতেও দেখা যায় যে সেই নালীটি বন্ধ হয়ে যেতে পারে। তো এই সকল কারণে দেখা যায় যে পুরুষের অ্যাজোস্পার্মিয়া হতে পারে। এখন আসি যে এই ধরনের রোগী আসলে আমরা কী করে থাকি। প্রথমেই বলি যে একটি মাত্র শুক্রাণু রিপোর্ট দেখে কাউকে অ্যাজোস্পার্মিয়া বলা যাবে না, অর্থাৎ সেই রিপোর্টটি আবার রিপিট করতে হবে এবং সেই বীর্য সেন্ট্রিফিউজ করে যদি একটা বা দুটা শুক্রাণুও পাওয়া যায় তাহলেও কিন্তু দেখা যায় যে ট্রিটমেন্ট অপশন পদ্ধতিটি চেঞ্জ হয়ে যায়। সেই একটি দুটি শুক্রাণু দিয়েও কিন্তু টেস্ট টিউবের মাধ্যমে, ইক্সি যে পদ্ধতিটি, সেটির মাধ্যমে প্রেগনেন্সি হওয়া সম্ভব। কাজেই শুক্রাণু রিপোর্ট রিপিট করে কনফার্ম করতে হবে যে আসলে এটি অ্যাজোস্পার্মিয়া কি না। এরপর আমরা রোগীর কিছু, পুরুষের কিছু হরমোন পরীক্ষা করে থাকি, যেমন FSH, LH, টেস্টোস্টেরন। এই হরমোন পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তিনি কী ধরনের অ্যাজোস্পার্মিয়ায় ভুগছেন, অর্থাৎ সেটি কি শুক্রাণু তৈরি হচ্ছে না, নাকি শুক্রাণু যে রাস্তা দিয়ে আসছে সেটি বন্ধ। এছাড়া আমরা অনেক সময় অন্ডকোষ বা স্ক্রোটামের, টেস্টিসের আলট্রাসোনোগ্রাম করে থাকি। কিছু কিছু কন্ডিশন দেখা যায়, ভেরিকোসিল নামে একটি কন্ডিশন আছে, সেই ভেরিকোসিলের কারণেও কিন্তু অনেক সময় শুক্রাণুর যে সংখ্যা এবং গতিশীলতা তাতে তারতম্য দেখা দিতে পারে। এখন আসে যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যাজোস্পার্মিয়া। আসলে দেখা যায় যে রোগীটি বীর্য পরীক্ষার আগে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু রোগীটি জানতেই পারেন না যে তার এই সমস্যা, কারণ এই অ্যাজোস্পার্মিয়া সমস্যায় আসলে তেমন কোনো সিমটমই হয় না। কিন্তু তার আমি পূর্বে যে কন্ডিশনগুলো বলেছি, যে এরকম যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যদি তার ইনফেকশনের কোনো ইতিহাস থাকে, যে মাম্পস বা টিবি হয়েছিল অথবা টেস্টিসে কোনো অপারেশনের হিস্ট্রি থাকে অথবা কোনো কেমোথেরাপি, রেডিওথেরাপি হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু তিনি সচেতন হয়ে যাবেন এবং বীর্য পরীক্ষাটি করে দেখবেন যে তার শুক্রাণুর কী অবস্থা। এখন আসি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। প্রথমে আমরা যেটি করে থাকি যে তার শুক্রাশয়ে শুক্রাণু আছে কি না সেটি কনফার্ম করা। এটি করার জন্য কিছু পদ্ধতি আছে, যেমন পেসা, টেসা, টিসি, মাইক্রো টিসি ইত্যাদি। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা টেস্টিস থেকে অথবা ইপিডিডাইমিস থেকে একটি ছোট্ট নিডল দিয়ে ফ্লুইডটি এনে, অনেক সময় টেস্টিসে ছোট একটি ইনসিশন দিয়ে ভেতর থেকে টিস্যু নিয়ে ল্যাবে পরীক্ষা করে দেখি যে শুক্রাণু আছে কি না।
যদি শুক্রাণু পাওয়া যায় সেটিকে ফ্রিজ করে রাখা সম্ভব এবং পরবর্তীতে এই ফ্রিজ করা শুক্রাণু দিয়ে IVF-এর যে আধুনিকতম চিকিৎসা পদ্ধতি ইক্সি অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন এই পদ্ধতির মাধ্যমে বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট করা সম্ভব এবং পরবর্তীতে তার ওয়াইফের উপর টেস্টিভ চিকিৎসা পদ্ধতি শুরু করা হয় অর্থাৎ দুজনকে ইভালুয়েশন করার পরে যদি তার শুক্রাণু পাওয়া যায় এই পদ্ধতিগুলোর মাধ্যমে তাহলে পরবর্তীতে তার স্ত্রীকে ওষুধ এবং ইনজেকশন দিয়ে ডিম বড় করা হয় এবং ডিম বড় হয়ে গেলে সেটি মাসিকের রাস্তা দিয়ে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফির মাধ্যমে একটি নিডল দিয়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিয়ে আসা হয় এবং ল্যাবে IVF ল্যাবে একটি মাইক্রোস্কোপের আন্ডারে একটি খুব সূক্ষ্ম নিডিলের মাধ্যমে একটি শুক্রাণুকে একটি ডিম্বাণুর ভিতর প্রবেশ করিয়ে ফার্টিলাইজেশন করা হয় এবং ভ্রূণ তৈরি হয় এভাবে পরবর্তীতে ভ্রূণটি স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এবং 2 সপ্তাহ পরে ব্লাডের একটি টেস্ট করে বোঝা যায় যে প্রেগনেন্সি হলো কি না তো এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যাজোস্পার্মিয়া রোগীদের তারা নিজেদের শুক্রাণু দিয়েই সন্তান জন্মলাভ করতে সক্ষম হন ধন্যবাদ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা নিয়ে যে প্রশ্নগুলো ছিল এবং যে হতাশাগুলো ছিল যে আপনি আদৌ আপনার নিজস্ব শুক্রাণু দিয়ে সন্তান জন্মদান করতে পারবেন কিনা সেই বিষয়ে আপনাদের অনেক তথ্যই দিতে পেরেছি ধন্যবাদ